আজকে আমি তোমাদের সাথে চিকেনের আঁখি গ্যালারি গোপন রেসিপি সম্বন্ধে জানাবো। আজকে এটা দিয়ে ভিডিওটা শুরু করব, এই শুরুটা দিয়েই, তারপর রান্নাটা দেখবে। আর গোপন রেসিপিটা কি সেটা অবশ্যই ভিডিওর পাশে থাকলে সবাই জানতে পারবে, কারণ আমি এইভাবে মাংস রান্না করে যাদেরকেই খাইয়েছি প্রত্যেকে রেসিপি জানতে চেয়েছে, অর্থাৎ কী দিয়ে রান্না করেছি সেগুলো জানতে চেয়েছে। আর এখানে মশলাগুলো আমি তোমাদের সাথে একটু পরে বিবরণ দেবো যখন আমি চিকেনগুলো মাখাবো। এখানে দেখে নাও, হোমমেড টক দই, বাসায় তৈরি করা টক দই, আর ম্যাক্সিমাম মশলা বাসায় তৈরি করা। আমি তোমাদেরকে একটা কথা বলে নেই, সেটা হলো যে আজকের চিকেন রেসিপিটা কেউ ফুল ভিডিও দেখতে ভুল করবে না, কারণ আমার মনে হয়, আই থিঙ্কিং আর কি, যে 95% মানুষ এই রেসিপিটা জানে না। সো তোমরা ভিডিওটা দেখবে এবং আঁখি গ্যালারির গোপন রেসিপিটা জেনে নেবে, আর কারো জানা থাকলে জানিয়ে দিবে। দেখো বন্ধুরা, যে কাজটা আমি সবসময় করি, ঘরে আমি টক দইটা বানিয়ে নিই, একটা লেবুকে চার টুকরা করে তোমাদের ভাইয়া কেটে দিয়েছেন, আর সেটাকে আমি আন্দাজ এক কাপ দুধ দিয়ে দেখে নিবে, এখনই একেবারে ঝটপট টক দই তৈরি হয়ে যাবে। আই মিন সাওয়ার ইয়োগার্ট বানিয়ে ফেললাম এখনই, আর এইটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। আর সেই সাথে স্পেশাল গোপন রেসিপি তো তোমরা পাবে ফুল ভিডিওটা দেখলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখিয়ে দিচ্ছি আমি চিকেনটাতে কী কী দিয়ে ম্যারিনেট করব। খুব বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 10 মিনিট রাখবো, দেন আমি কুক স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ঘরে বানানো, অর্থাৎ হোমমেড ইয়োগার্ট, ঘরে বানানো টক দই দিয়ে দিচ্ছি। এখানে ধরো চায়ের কাপের 1 কাপ টক দই বানিয়েছি, সেটা কীভাবে বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহ, আমি টক দইটা দিয়ে দিলাম। এবার এখানে দেখো, চায়ের চামচের 2 চামচ লবণ নিয়েছি, লাগলে পরে আবার দিব, কিন্তু এখন আমি 2 চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হোমমেড মিট বা পাউডার, অর্থাৎ মাংসের মশলা, এখানে আছে ধনের গুঁড়ো, ধনে, গোলমরিচ, জিরে, এলাচি, দারুচিনি, লবঙ্গ, মানে সব কিছু মিলিয়ে একেবারে হোমমেড মাংসের মশলা, একদম রেডিমেড মাংসের মশলা আমি করে নিয়েছি, জাস্ট উইদাউট জিঞ্জার অ্যান্ড গার্লিক, মানে আদা রসুন ছাড়া সব কিছু এখানে আছে, তোমরা এটা দিলে, শুধু আদা রসুন দিলেই হয়ে যাবে। আমি এখন মাংসের মশলাটা অ্যাড করে নিচ্ছি, আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এখানে আছে। আর এখানে মাংসের মশলা নিয়েছিলাম আমি চায়ের চামচের 1.5 চামচ, মানে 1.5 চামচ, এখানে হলুদ গুঁড়ো আছে 1.5 চামচ, মানে 1.5 চামচ টার্মারিক পাউডার দিয়ে দিলাম। আর এখানে আছে, মেনলি আমি এটা কাঁচা মরিচ গ্রিন পেপার দিয়ে রান্না করব, কিন্তু একটু কালারটা ভালো হওয়ার জন্য আমি লিটল বিট স্পাইসি রেড চিলি পাউডার দিব। এখানে 1/2 চামচ ঝাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর বাকি যা পরে দিব তোমরা, সেটা বাকি যা দিব পরে সেটা তোমরা অবশ্যই ভিডিওর সাথে থাকলে দেখতে পাবে, আর তখনই তোমরা রান্নার গোপন ভিডিও, মানে গোপন রেসিপিটা পেয়ে যাবে। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি তোমাদের সাথে মোবাইলটা রেখে সুন্দর করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিব। এখন দিচ্ছি আমি গার্লিক পাউডার, অর্থাৎ রসুন গুঁড়ো 1/4 চামচের 2 চামচ, আমি আবারও ভালো করে মাখিয়ে নিব। এবার আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে আমি আন্দাজ মতো পেঁয়াজ দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবার রান্না করার জন্য তেল দিব, আজকে আমি অলিভ অয়েল এবং সরিষার তেল, অর্থাৎ অলিভ অয়েল অ্যান্ড মাস্টার্ড অয়েলের সমন্বয়ে আমি চিকেনটা রান্না করব। মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, এবার আমি অলিভ অয়েল দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নেব, পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে 10 মিনিট মিনিট করে রাখার পরে আমি চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি। মানে রাখি
এবার আমি নেড়ে চেড়ে মিক্সড করে নেব। মোবাইলটা রেখে আমি নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। তোমরা খালি নিয়মগুলো দেখে যাও। আমি নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনিটা অ্যাড করে দিচ্ছি। ঢাকনিটা উঠিয়ে নিয়ে এবার আমি কেটে রাখা কাঁচামরিচ আন্দাজ মতো দিয়ে দিব। ধরো গুঁড়ো মরিচ দিয়েছি, তো এখানে ধরো 5 থেকে 6টা কাঁচামরিচ আমি এখানে দিলাম। গ্রিন পেপার, রাইট নাও আই গিভ হিয়ার সাম গ্রিন পেপার। আমি আবারও নেড়ে চেড়ে সব মিক্সড করে দিব। আমি কিন্তু পানি দিইনি, মশলা দিয়ে যে মাখিয়েছি সেইটা থেকে যেটা পানি উঠছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি ঝোল দিব। আরেক চুলায় আমার এগ রান্না হচ্ছে, ডিম ভুনা হচ্ছে। তোমরা হয়তো ভাবছ যে কিরে রান্না তো করেই যাচ্ছে, গোপন রেসিপি তো পাচ্ছি না। ওয়েট অ্যান্ড সি মাই ডিয়ার ব্রাদার সিস্টার অ্যান্ড ফ্যামিলি মেম্বার। তোমরা দেখো এবং একটু ওয়েট করো, ইনশাল্লাহ পেয়ে যাবা। একেবারে মাউথ ওয়াটারিং একটা রেসিপি। এবং জানে আছে অনেকেরই খেতে ইচ্ছে করে না, ইফতার করলে আর খাওয়া হয় না, কিন্তু পরের দিন তো রোজা করতে হবে, একটু হলে ভোর রাতে হলে তো খেতে হবে। তোমরা এমনি করে চিকেন রান্না করে খাবে অথবা ডিমও রান্না করে খাবে, দেখবে নিজেরাও যেমন হ্যাপি হবে, অপরকে খাওয়ালেও তারাও তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমি এখানে আন্দাজ মতো ঝোল দিয়ে দিব। আসলে ঝোলটা আমি এক হাতে তুলতে পারছি না, আমি ঝোলটা দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো। ঝোল যে যেমন পছন্দ করো, এই কারিটা বেশি ভুনাই খুব বেশি মজা হয়। এবার আমাদের ঘরে ঝোল কারিটা তোমাদের ভাইয়া খুব পছন্দ করে, সেজন্য আমি মেনলি ঝোলটা দিয়ে রান্না করি। দেখো বন্ধুরা, ঝোল দিয়ে দিয়েছি, আলু কেটে ধুয়ে রেখেছি। যখনই এই মাংসটা উতরে যাবে তখন আমি তার সাথে আলুগুলো দিয়ে দিব, সেটাও তোমরা দেখে নিবে। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিব। দুটো আলু আমি কেটেছিলাম, দিয়ে দিলাম। আমি আবারও ঢাকনিটা অ্যাড করে নিব। ও সরি, জিরের গুঁড়ো দিতে হবে। আমার মাংসের মশলার সাথে জিরের গুঁড়ো ছিল, তবুও আমি এখানে আলাদা করে একটু দিচ্ছি। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 4 চামচের হাফ চামচ। ঠিক নামানোর 5 থেকে 6 মিনিট আগে দেব আমি সেই গোপন রেসিপির মশলাটা, যেটা এই মাংসটার মজাটা মানে বহুগুণে বাড়িয়ে দিবে। এবার আসছি গোপন রেসিপির কাছে। কি দেখতে পাচ্ছ তোমরা আমি বলে দিচ্ছি। দেখো, রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমরা সাধারণত এটা দিয়ে বিরিয়ানি রান্না করে খাই, কিন্তু আমি আজকে যে প্রক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যদি কষ্ট করে একটু ফলো করো, আশা করছি তোমরাও রান্না করে খাবে। এখানে আমি টিস্পুনের 1.5 স্পুন মানে 4 চামচের 1.5 চামচ হায়দ্রাবাদি রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা নিয়েছি। এটা আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিব, বিকজ চিকেন ওয়াজ অলমোস্ট কুক, মানে রান্না প্রায় হয়ে গেছে। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি যেটা করব সেটা হলো, আমি এখন ঢাকনি অ্যাড করে দিয়ে 10 মিনিট পর আমি নামিয়ে নিব, তারপর তোমাদের সাথে ফুল অ্যান্ড ফাইনাল ইনশাল্লাহ শেয়ার করব। কেমন হলো বলতো বন্ধুরা কাঁচামরিচের রান্না? হালকা একটু মরিচ গুঁড়ো দিয়েছি, তোমরা দেখতে পেয়েছ কালারটা যেমনি চম্পেশ হয়েছে, আশা করছি খেতেও জমে যাবে। তোমরা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার এই রেসিপিটি একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং। প্রত্যেকের জন্য সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা। আমাদের 6টা বেজে গেছে, 7:12 ইফতার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ হাফেজ। এই গোপন রেসিপি মানে গোপন আইডিয়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিবে।